53তম স্বাধীনতা দিবসে দেশকে স্মার্ট, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমি দেশের ভিতরে এবং বাইরে বসবাসকারী বাংলাদেশের সকল নাগরিককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 23 বছরের রাজনৈতিক সংগ্রাম এবং 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি এবং আমরা পাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি শহীদের প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের জানাই সালাম। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আসুন, জাতির পিতার আদর্শকে ধারণ করে ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।